আজকের বিষয় হলো পাখিদের কেন বিদ্যুতের শক লাগে না। চলুন আলোচনা শুরু করি। পাখিরা, আপনারা হয়তো দেখেছেন পাখিরা সারিবদ্ধভাবে বিদ্যুতের তারে বা হাই টেনশন তারে বসে থাকে, কিন্তু তাদের কাউকে শক লাগে না, কেউ মরে যায় না। এর সাইন্টিফিক কারণ কি? চলুন দেখে নেওয়া যাক। আপনারা হয়তো অনেকে জানেন, কিন্তু একটি সাধারণ ব্যাপারে আপনাদের বলতে চাই যে যে পাখিদের শক না লাগার পেছনে একটা ভুল ধারণা প্রচলিত আছে, যেটা আমি ভিডিওর মাঝখানে বলবো। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, দয়া করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, পাখিদের বিদ্যুতের শক না লাগার দুটি কারণ আছে। একটা হলো সার্কিট না পুরো হওয়া, অন্যটি হলো হাই রেজিস্ট্যান্স। চলুন এটি বিস্তারিত জানি। চলুন, সার্কিট বলতে কী বোঝায় সেটা একটু জেনে নেওয়া যাক। মনে করুন একটি বাল্ব জ্বলছে, সে বাল্বটি জ্বালানোর জন্য সাধারণত দুটো কানেকশন দিতে হবে। একটা হলো ফেজ বা লাইভ বলা চলে, অন্যটি হলো নিউট্রাল অথবা আর্থ। এই দুটোর মধ্যে একটা কানেকশন যদি না থাকে তাহলে আপনার কিন্তু বাল্বটি জ্বালানো যাবে না। যখনই বাল্বটি জ্বলবে তাহলে সার্কিট সম্পূর্ণ সার্কিট হয়ে গেল। বাল্বটি যদি না জ্বলে, অর্থাৎ মাঝখানে যদি একটি কোনো একটি ব্রেক থাকে, তাহলে সার্কিট পুরো হবে না, এটাকে বলে অসম্পূর্ণ সার্কিট। ঠিক সেইভাবে পাখিদের ক্ষেত্রে যখন সে পাখিটি একটি তারে বসে, তখন সম্পূর্ণ সার্কিটটি সম্পূর্ণ হয় না। এর কারণ হলো অন্য একটি তারের সাথে সংস্পর্শে আসে না, এই কারণে পাখিদের শক লাগে না। কোনো কারণে যদি পাখিটির ডানাটি অন্য একটি তারের সাথে সংস্পর্শে আসে যায়, সঙ্গে সঙ্গে পাখিটি শক লেগে এবং সে মাটিতে পড়ে যায়। চলুন আমাদের মাঝখানে যে একটি সাধারণত ভুল ধারণা প্রচলিত আছে সেই ধারণাটি জানা যাক। আমরা হয়তো সকলেই বলতে দেখেছি কি পাখিরা স্তন্যপায়ী প্রাণী, এরা ডিম পাড়ে তাই এদের শক লাগে না। না, মোটেই না, এই ধারণাটি একদমই ভুল। দেখুন, যে কোনো প্রাণী, ইভেন মানুষ যদি কোনো খুবই সেফটির সাথে যে কোনো একটা কানেকশনের সংস্পর্শে আসে, ফেজ অথবা নিউট্রাল, তাহলে তাই কিন্তু বিদ্যুতের শক লাগে না। এবার চলুন দ্বিতীয় কারণটি জেনে নেওয়া যাক। দ্বিতীয় কারণটি হলো হাই রেসিস্ট্যান্স। আপনারা অনেকে জানেন যে রেসিস্ট্যান্স মানে কি। রেসিস্ট্যান্স হলো বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া, অর্থাৎ কারেন্ট যে তারের মধ্যে দিয়ে চলছে সেই কারেন্টকে বাধা দেওয়া। তাই যত বেশি রেজিস্ট্যান্স হবে, অর্থাৎ বিদ্যুতের বাধা যত বেশি হবে, তত বিদ্যুৎ প্রবাহের বাধা সৃষ্টি করবে। বৈজ্ঞানিক ভিত্তিতে পাখিদের শরীরে রেজিস্ট্যান্সের পরিমাণ অনেক বেশি, তাই এদের শক না লাগে না। এদের শরীরে যে চামড়া সূক্ষ্ম এবং রুক্ষ, তাই এদের রেজিস্ট্যান্সের মাত্রা বেশি। অতএব আজ আমরা জানলাম যে পাখিদের কেন বিদ্যুতের শক লাগে না। এই সাধারণ ইনফরমেশন কেমন লাগলো তা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।